আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে এসআরবি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের আয়োজন কুষ্টিয়া জেলার একমাত্র স্বতন্ত্র মহিষের হাট, যেখানে শুধুমাত্র মহিষেরই ব্যথা কেনা হয়, যেটি বাংলাদেশে সত্যি একটি দারুণ একটি হাট, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি হাট মহিষের, যেখানে শুধুমাত্র এই মহিষেরই হাট বসে। বন্ধুরা, সেই হাট, সেই উজান গ্রাম মহিষের হাট, কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটি হাট। চল বন্ধুরা, এই হাটের মহিষের দরদাম জেনে নেব। আসসালামু আলাইকুম দাদু, এই জোর দাম কত? এই জোর দাম 4 লাখ। হ্যাঁ, 4 লাখ টাকা জোড়া চাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মহিষ। দাঁতে কয়টা দাঁত ছেড়ে গেছে? দাঁত ছাড়া দুইটা যদি মাংসের অনুপাত করে দুইটাই কেমন মাংস হতে পারে? দুইটাই কেমন হতে পারে? আমরা তো কষাই না, তাও 20-22 তা তো হবে। তা তো হবে। এটা হয়তো সম্ভবত দেখাশোনা চলছে। আর কিছু দেখি, এই যে ভাই চলছে, কোনো খুঁত নেই বসে, কোনো খুঁত নেই, 10 নেয়ার খুঁতো নেই। দেখাশোনা চলছে, খুব সুন্দর মহিষ বন্ধুরা দেখতে পাচ্ছেন, দশ সুন্দর মহিষ। এটার দাম কত? এটার দাম আছে 2.5 লাখ। 2.5 লাখ দাঁতে ছয়টা, দাঁতে ছয়টা এটা মহিষ দেখায়। 2.5 লাখ টাকা সিঙ্গেল, এটি দাঁতে ছয়টা, খুবই সুন্দর মহিষ। তাই মহিষটা মাংসের ওজন বলতে কেমন হয়? 10 মন ওজন আছে। 10 মন ওজন আছে, প্রায় 10 মন ওজন বন্ধুরা, 2.5 লাখ টাকা সিঙ্গেল, দেখতে পাচ্ছেন। আসলে মহিষের বাজারে এখন বর্তমান যে ক্রাইসিস বলতে এটা দামের ক্রাইসিসই, কেননা মূলত এটি ভালো, খুব একটা ভালো দাম পাচ্ছে না, যার কারণে হাটে ব্যথা কেনা কম। হাটে অনেক মহিষ রয়েছে, কিন্তু ব্যথা কেনার পরিমাণটা একেবারেই কম। যাই হোক বন্ধুরা, চলুন আরও কিছু মহিষ দেখাই। এ সাইডে আরও একজন মহিষ রয়েছে, দেখতে পাচ্ছেন 4,20,000 টাকা জোড়া দাঁত ছাড়া। এটা এই জোড়াটা মতো আপনার প্রথম যেটা বলেছিলাম দেখাই, ওটা আমি আরেকটা ভিডিওতে ওটার দাম জেনে নিয়েছি,
তো উনি স্থান চেঞ্জ করার কারণে আমি বুঝতে পারিনি, পরে দিকে ভালোভাবে তাকে দেখলাম, ওটা না ভিডিও নিয়েছে আরেকটা ভিডিওতে, কেননা হাটে আসলে তো আর একটা ভিডিওর জন্য তো করা হয় না, অনেকগুলো ভিডিওই আপনার করা হয়, যার কারণে ওটা আর নিলাম না। চন্দ্রমন্দিরে আর কিছু মহিষ দেখে, এটা সম্ভবত প্রায় 14 থেকে 15 মন মানুষ হতে পারে এই জোড়াটাই। সাইডে একটি মহিষ রয়েছে, দাম কত সিঙ্গেল? 1,70,000। দাঁতে দাঁতে দাঁত ছাড়া 1,70,000 টাকা সিঙ্গেল বন্ধুরা, দাঁত ছাড়া। তা মাংস কেমন হতে পারে? মাংসের মাংস দেখি, এটার দাম কত? এটার দাম তো চাওয়া দাম 220। 220 চাওয়া দাম, আর 90 হলে ব্যস্ত, 90 হলে ব্যস্ত। দাঁতে দাঁতে 6 খান, দাঁতে 6 খান বন্ধুরা, 1,90,000 হলে যত ছেড়ে দেবে। নিচে পাচ্ছেন খুবই সুন্দর মহিষ, মাংস কতটুক হতে পারে? 7.5 থেকে 8 মন। অবশ্য হয়ে গেছে বিশ্ব বন্ধুরা, এটা 7.5 থেকে 8 মন হতে পারে। আর ওই সাইডে কিছু মহিষ রয়েছে, মহিষ ছবি তো দেখতে সুন্দর লাগে। এই যার দাম কত? মহিষ ছবি দেখো, একটা দুইটা জোড়া 400 কিন্তু বেচা কিনা একটু কম হয়, সে তো সবাই জানে। এরাই দাঁতে করে ওইটা ছয়টা, এটা সারি যাচ্ছে, এটা সারি যাচ্ছে, ওইটা ছয়টা মনে শুনলেন, এটা ছয়টার এটা সারি গেছে। দূরে মাংস কেমন হতে পারে? 16 মন মতো হবে, 16 মন, 15-16 এরকম আইডি। হ্যাঁ, এটা একটু কম আর বেশি না, 16 মন হবে, 9-7-16 এমনি উপরে প্রায় 16 মন মাংস রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা সামনের দিক থেকে আপনাদের দেখাই, হ্যাঁ দেখেন, সূর্য আসে একদম ফেসে আসে না পুরোপুরি। চলুন বন্ধুরা আর কিছু মাই দেখেন ভাই, আপনার এজের দাম কত ভাই? 350। দাঁতে দাঁতে দাঁতের সয়টা, এটা 3.5 লাখ টাকা জোড়া দাঁতের সয়টা। যাই বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি একটু নিরাপদ দূরত্ব যাই। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআই ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।